গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে ইটিং শো নিয়ে। তো আজকে আমি এখন মেয়ের বাড়িতে রয়েছি, ছোট মেয়ের বাড়িতে। তো জামাই আজকে নিয়ে এসেছে ঢাকায় পরোটা। তো একসাথে তো খাওয়া হলো না, ওরা কোনো সময় ক্যামেরার সামনে বসে খাওয়া দাওয়ার ব্যাপারটা করতে চায় না। তা আমি বললাম যে আমার কোনো ব্যাপার না, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে করেই খাই আর গল্প করতে করতেই খাই। তো চলে এসেছে আমার আজকে ঢাকায় পরোটা। তো চলো তোমাদের সঙ্গে শুরু করে দিই আমার ঢাকায় পরোটা খাওয়া। চলো দেখতে থাকো এবং সাথে থাকো। এই যে ভেতরের মধ্যে দিয়ে দিয়েছে না, এটার জন্যই আমার একটু অসুবিধা হয় খেতে। আমাদের এখানে কালীবাড়িতে খুব বিখ্যাত এই জিনিসটা, মেলার সময়তে তো পাওয়া যায়, তারপরে এমনি সবসময় এই 12 মাসেরই দোকান আছে, তো সেখানে এটা পাওয়া যায় সবসময়। অনেকদিন বাদেই খাচ্ছি, যদিও খাওয়া হয় না খুব একটা। ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। অনেকদিন ধরেই খাবো খাবো করছিলাম, কিন্তু আমার ওই যাওয়া হয় না, ওই ওইসব দিকে গিয়ে কিনে আনা হয় না। ওদের বাড়িতে এসছি আজকে বলে হঠাৎ করে ঠিক হলো যে আজকে রাত্রিরে এই খাবার হবে। আর এই একটা খাবার পর আর অন্য কোনো কিছু খাওয়া কারোর পক্ষেই সম্ভব না। গরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে জেগে আছে এখন। এই যে আমার দিদা, দেখো কি খাচ্ছে। খাবে একটুখানি, খাবে
সারাদিন শুয়ে থাকতে কি আর ভালো লাগে, তাই একটু নিয়ে এখন ঘুরছে ওকে। পেট ভরে গেছে কিন্তু অলরেডি আমার, ভীষণ বড় বড় হয়। ঘাড়ে হাত দিয়ে থাকবি, এখনো তো ঘাড়টা শক্ত হয়নি, কিন্তু আব্বা হচ্ছে ঘাড় শক্ত হয়ে গেছে এরকম একটা আব্বা বল। বাপরে অনেকটা বড় সাইজ না খুব। আমাদের এখানে যখন মেলা হয় তখন বেশিরভাগ লোক এখান থেকে এটাই রাত্রিবেলা খেয়ে দেয় বাড়ি ফেরে, এটা বেশ নাম করা জিনিস আমাদের এখানে। কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো। তো যারা আমার ব্লগটা দেখো অথচ সাবস্ক্রাইব করোনি বা একটা কমেন্ট করো না, প্লিজ একটা ছোট ছোট কমেন্ট করো, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরাও আমার ব্লগটা দেখছো, তোমাদের কেমন লাগছে, ভালো হলে ভালো মন্দ হলে মন্দ সেটাও একটু জানিও। তো চলো আজকে এই অবধি, তোমাদের কেমন লাগলো তার অপেক্ষায় আমি থাকলাম। আবার আসবো কালকে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ অবধি গুড নাইট।